আপনি কি আপনার শরীরের বাড়তি মেদ বা চর্বি কমানোর জন্য লেবু পানি খাওয়ার কথা ভাবছেন বা লেবু পানি খেয়েছেন, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই। কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই লেবু পানি খাওয়ার ফলে কি আসলে আপনার শরীর থেকে মেদ বা চর্বিগুলো কমে নাকি না, এবং কমলেও সেটি কিভাবে কমে থাকে। এবং দ্বিতীয়ত আপনি জানতে পারবেন এই লেবু পানি খাওয়ার উপকারিতা সম্পর্কে, এবং সর্বশেষ এটাও জানতে পারবেন কিভাবে আপনি আপনার শরীরের বাড়তি মেদ বা চর্বিগুলো খুব তাড়াতাড়ি কমাতে পারেন। আর এইসব বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে আপনাদের সাথে আছি আমি সাগর, আর আপনারা দেখছেন ফিট বাংলা। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন। বন্ধুরা, আমরা শুরুতেই জেনে নেব এই লেবু পানি খাওয়ার ফলে আসলে কি আমাদের বডি থেকে মেদ বা চর্বিগুলো কমে কিনা। তার আগে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে আমাদের শরীরে মেদ বা চর্বিগুলো আসলে কোথা থেকে জমলো। আমি যদি সহজ করে বলতে চাই, আমরা যখন কোনো খাবার খাই এই খাবার থেকে কিন্তু আমাদের শরীর শক্তি উৎপন্ন করে, আর এই শক্তি দিয়ে কিন্তু আমরা নিয়মিত আমাদের শরীর পরিচালনা করছি। যখন আমাদের চাহিদার তুলনায় আমরা বেশি খাবার খেয়ে ফেলছি এবং সেই খাবার থেকে যে শক্তি হচ্ছে সেই শক্তিটি আমরা খরচ না করছি, তখন কিন্তু এই শক্তিটি বাধ্য হয়ে আমাদের শরীরে ফ্যাট আকারে জমতে থাকছে। আর এইভাবে আমাদের শরীরে একটু একটু করে মেদ বা চর্বি বাড়তে বাড়তে কিন্তু আমরা মোটা হয়ে যাই। আমরা তো জানলাম আমরা কিভাবে মোটা হই, এবার আমরা জেনে নেব লেবু পানি খাওয়ার উপকারিতা সম্পর্কে। লেবু পানি খাওয়ার সর্বপ্রথম উপকারিতা হচ্ছে এটি আমাদের বডিকে ডিটক্সিফাইড করে থাকে। আমরা যখন সারাদিন বিভিন্ন ধরনের কাজ করি বা বিভিন্ন ধরনের খাবার খাই, সেগুলো থেকে কিন্তু আমাদের বডিতে টক্সিন বা পয়জন জমতে থাকে। আর লেবু পানি মূলত আপনার বডিকে ডিটক্সিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার বডি থেকে এই টক্সিন বা পয়জনগুলো কিন্তু বের করে দেয়। সেই সাথে লেবু পানি খাওয়ার ফলে কিন্তু আপনার মেটাবলিজমও অনেক বেশি ফাস্ট হয়ে যায় এবং এটি আপনার ত্বককেও কিন্তু অনেক ভালো রাখে। সেই সাথে লেবু পানি নিয়মিত খাওয়ার ফলে কিন্তু আপনার পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু আগের থেকে বেটার হয়ে যায়। সো লেবু পানি খাওয়ার উপকারিতা তো আমরা জেনে নিলাম, এবার আমরা জেনে নেব লেবু পানি খাওয়ার ফলে আসলে কি আমাদের মেদ বা চর্বিগুলো কমে কিনা। সো আমরা একটু আগে কিন্তু দেখেছি লেবু পানি খাওয়ার ফলে আপনার বডি ডিটক্সিফিকেশন হচ্ছে, সেই সাথে কিন্তু আপনার মেটাবলিজম রেট কিন্তু বেড়ে যাচ্ছে। অনেকে হয়তো জানে না মেটাবলিক রেট আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে আমাদের শরীর যে হারে আমাদের শক্তিগুলো খরচ করে থাকে সেই হারকেই মূলত মেটাবলিক রেট বলা হয়। যেহেতু লেবু পানি খাওয়ার ফলে আপনার শরীরের শক্তি খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে, এর ফলে কিন্তু আগের থেকে আপনার বডি বেশি ক্যালোরি বার্ন করছে, যার ফলে কিন্তু আপনার শরীরে মেদ বা চর্বিগুলো কমার সম্ভাবনা থেকে যায়। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি আগের মতোই খাবার খান, অর্থাৎ আগের মতোই আপনার শরীরের যে পরিমাণ শক্তি প্রয়োজন তার থেকে বেশি খাবার খান, এবং আপনি যদি একটি আনহেলদি লাইফস্টাইল ফলো করেন, সেক্ষেত্রে আপনি যতই লেবু পানি খান সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রেজাল্টই পাবেন না। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমরা কিন্তু অনেকে এই লেবু পানি চিনি দিয়ে খেয়ে থাকি, আর চিনিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, আর এটি যদি আপনি খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন কমার বদলে কিন্তু আরও বেশি বেড়ে যাবে। সো এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে আমি কিভাবে আমার শরীরে মেদ বা চর্বিগুলো খুব তাড়াতাড়ি কমাতে পারি। সো এর জন্য মূলত আপনাকে তিনটি জিনিস ফলো করতে হবে। প্রথমটি হচ্ছে ডায়েট, দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্কআউট, এবং তৃতীয়টি হচ্ছে রেস্ট। আপনাকে ডায়েটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু হাই প্রোটিন, হাই ফাইবার এবং গুড ফ্যাটযুক্ত খাবার খেতে হবে, এবং ওয়ার্কআউটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে বাড়িতে কার্ডিও এক্সারসাইজগুলো করতে হবে, এবং রেস্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাটলিস্ট 8-10 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। আপনি যদি এই তিনটি জিনিস করতে পারেন, আপনি কিন্তু অবশ্যই আপনার শরীরে মেদ বা চর্বিগুলো খুব সহজেই কমাতে পারবেন। আর এই সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ডায়েট এবং ওয়ার্কআউট প্ল্যান কিন্তু দেওয়া রয়েছে, আপনি যদি সেগুলো ফলো করেন সেগুলো ফলো করেও কিন্তু আপনি বেশ ভালো একটি রেজাল্ট পেতে পারেন। সো বন্ধুরা, এই ছিল লেবু পানি খেলে আসলে কি আপনার শরীরে মেদ বা চর্বিগুলো কমে কিনা সেই সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকালে সুস্থ থাকুন, ফিট থাকুন।